মধ্যপ্রাচ্যের আরব সংস্কৃতিতে সমগ্র বিশ্বের কাছে সাদরে সমাদৃত। ইতিহাস ঐতিহ্যের অনেকখানি জুড়ে যেমন রয়েছে আরব্য রজনী, তেমনি আরব্য খাবার এবং আরবের মানুষের জীবনযাত্রা সারা বিশ্বের মানুষের কাছেই এক অবাক কৌতূহল। সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বাংলার বুকে মরুর দেশের খাবার যেন কল্পনা প্রসূত বিলাসিতা। এবার ঢাকার সবচেয়ে জনপ্রিয় দ্য ওয়েস্ট ইন ঢাকা ভোজন রসিকদের জন্য সাজিয়েছে আরব দেশের খাবারের পসরা। সিরিয়ান বিখ্যাত শেফ রিমন অবাইদের সরাসরি তত্ত্বাবধানে দ্য ওয়েস্ট ইন ঢাকা আয়োজন করছে টেস্ট অফ অ্যারাবিয়া ফুড ফেস্ট। আমিরাতের মাননীয় রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামাদি ফিতা কেটে উদ্বোধন করেন এই চমৎকার আয়োজন। এ সময় দ্য ওয়েস্ট ইন ঢাকার জেনারেল ম্যানেজার ড্যানিয়েল মোহর উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রদূত হামাদি ঘুরে ঘুরে আরবের বিখ্যাত খাবারগুলো পরিদর্শন করেন। শেফ রিমন এ সময় খাবারগুলো সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত বর্ণনা করেন। চমৎকার এই আয়োজন সম্পর্কে দি ওয়েস্ট ইন ঢাকার পিয়ার ম্যানেজার শেহরিনা ওয়াহিদ বলেন, ওয়েস্ট ইন ঢাকা সবসময় চেষ্টা করে আপনাদের জন্য নতুন কোনো আয়োজন নিয়ে আসতে। এর জন্য এবার আমরা চেষ্টা করলাম আপনাদের জন্য ওয়াই নট অ্যারাবিয়ান ফুড ফেস্ট। আসলে যেহেতু আমাদের এবার সিরিয়ান শেফ আছে এবং আমরা রমজানে ওরকম অপরচুনিটি পাই নাই ওনার সিগনেচার আইটেমগুলো ডিসপ্লে করার জন্য, তাই চেষ্টা করলাম যে এবার ওনার সিগনেচার আইটেমগুলো আপনাদের সামনে পরিবেশন করার জন্য এই অ্যারাবিয়ান ফুড ফেস্টটা রাখার। আমাদের 3 থেকে 11 তারিখ পর্যন্ত বাফে ডিনারের আয়োজন করা হয়েছে। চেষ্টা করছি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে 50% ক্যাপাসিটি মেনটেন করে আমাদের আসলে এই সুন্দর আয়োজনটা যেন আপনারা সবাই উপভোগ করে যেতে পারেন। অবশ্যই তার সাথে সাথে আমাদের বাই ওয়ান গেট ওয়ান অপরচুনিটি তো আছেই 15+ ব্যাংকের সাথে, এবং Transcom is our beverage partner this time, so why don't you come and enjoy the West in Dhaka's Arabian Food Fest Taste of Arabia.
নিজের তৈরি খাবার এবং দ্য টেস্ট অফ আরাবিয়া ফুড ফেস্ট সম্পর্কে শেফ রিমন অবায়েদ বলেন, Good evening. I am delighted to have you tour with our Arabic food festival in the West End Dhaka. We have every day the live Uzi. Beside, we have a lot of varieties like mandi, shawarma, and falafel daily. A lot of variety of kebabs. Also, we have a lot of the maza, Arabic mazas. You can enjoy it, except with a lot of different cuisines and multi-cuisines. With a salad and dessert. And we will be happy to have you here and enjoy our festival till 11th of June. Thank you very much. সবাই জানেন যে ওয়েস্টার্ন সবসময় ফুড অ্যান্ড বেভারেজে কিছু ভিন্ন রকম প্রমোশন এবং অফার্স নিয়ে এসে থাকে। সেই ইনিশিয়েটিভগুলোর মতোই এই বছর আমাদের অনেক আগে থেকে আসলে প্ল্যান ছিল, বাট করোনা পরিস্থিতির কারণে আমরা একটু ডিলে করে দিয়েছি। আবার আজকে থেকে আমরা আরাবিয়ান ফুড ফেস্টিভ্যাল শুরু করলাম। আমরা এটাকে বলছি দ্য টেস্ট অফ আরাবিয়া। বেসিক্যালি আমাদের দ্য শেফ দ্য কুজিন মিস্টার রুমন, শেফ রুমন আসলে অল দ্য ওয়ে ফ্রম সিরিয়া উনি আমাদের সাথে এসে জয়েন করেছেন এবং এই ফুড ফেস্টিভ্যালে আসলে ওনার যে কুলিনারি এক্সপার্টিটা আছে সেটাই আমরা প্রজেক্ট করতে যাচ্ছি। আপনি জানেন যে আমাদের এই রেস্টুরেন্ট সিজনাল টেস্ট যে রেস্টুরেন্টটা আছে সেইখানে 3-11 এই এক সপ্তাহের মতো সময়ে প্রতিদিন ডিনারে বিভিন্ন ধরনের আরাবিয়ান ফুডের আয়োজন থাকছে। সো আমি আসলে সবাইকে ওয়েলকাম করব, প্লিজ কাম অ্যান্ড জয়েন আস ইন দিস ফুড ফেস্টিভ্যাল। থ্যাংক ইউ। মাত্র 6,500 টাকায় আরবের মজাদার খাবারের স্বাদ উপভোগ করুন বুফে ডিনারের সেই সাথে নির্বাচিত ব্যাংকের ক্রেডিট কার্ডে বাই ওয়ান গেট ওয়ান সুবিধা। 3-11 জুন পর্যন্ত সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলবে টেস্ট অফ আরাবিয়া ফুড ফেস্ট। দ্য ওয়েস্টার্ন ঢাকা আপনার অপেক্ষায়, আপনি আসছেন তো?